হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অমৃতা চলে এসেছি আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমার সকলের সামনে। আশা করি দেশ বিদেশ যেখান থেকে আমার এই ভিডিওটা তোমরা সবাই দেখছো খুব ভালো আছে, আর আমিও তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে খুব ভালো আছি। আর এখন আমি রেডি হয়ে গেছি, একটু সুতির মলমল পরে নিয়েছি, আর এখন আমি যাব আমাদের একদম কাছে রিষড়ায়। হচ্ছে এক্সপো মেলা, ব্রহ্মানন্দ স্কুল মাঠে হচ্ছে এক্সপো মেলা, 1 নম্বর পরিষেবা, একদম সামনে স্টেশন থেকে মাত্র 2 মিনিটের পথ। স্টেশন থেকে মাত্র 2 মিনিটের পথ এক্সপো মেলা, ব্রহ্মানন্দ স্কুল মাঠে হচ্ছে। আবারও বলে দিলাম, তোমরা অবশ্যই যারা আসনি আসো আর আমার সাথে ঘুরে আসবে। চলো, তোমাদেরকে আজকে শেয়ার করব এক্সপো মেলার ভিডিও, তার জন্য স্কিপ না করে ফুল ভিডিও ওয়াচ করো। কি কি বসেছে, কোন কোন দোকান নতুন এসেছে এইবারের 2023-এর এক্সপো মেলায়, জামাই ষষ্ঠী স্পেশাল মেলা অবশ্যই দেখবে। চলে এসেছি এক্সপো মেলায়, রং বেরঙের লাইটের গেট, এবং সাথে ঢুকতে না ঢুকতে খুব আর্টিফিশিয়াল বিভিন্ন ধরনের ফ্লাওয়ার্স, আর একটা সুন্দর দোকান বসেছে। আর অপোজিটেই বসেছে বিভিন্ন ধরনের জুয়েলারি দোকান রয়েছে, বিভিন্ন ধরনের এখানে রয়েছে 20 টাকা দামের বিভিন্ন ধরনের প্লাস্টিকের জিনিস, আরও রয়েছে ঝুড়ি, ফানেল, চিরুনি, বিভিন্ন ধরনের ভীষণ ইউনিক টাইপের জিনিসগুলো রয়েছে খুব কম দামে। তো রয়েছে এখানে দেখলাম একটা টেবিল ক্লথ, এরকম ধরনের টেবিল ম্যাটের, তারপরে টিভি কভার, এরকম ধরনের একটা কভার। আর তারপরে এটা আমার সব থেকে বেশি নজর কাড়লো, সেটা হচ্ছে গোপালের, অর্থাৎ আমাদের ছোট্ট নারুগোপালের জন্য একটা সুন্দর আলাদা দোকান এসছে। সেই দোকানটা কিন্তু একদম নতুন আমাদের এই মেলার জন্য, কারণ এরকম আগে কখনো আসেনি। তো এখানে একটি দোকান দেখলাম বন্ধ রয়েছে, অর্থাৎ এখনও বসেনি। তো এখানে ম্যাক্সিমামই রয়েছে কিন্তু খুব সুন্দর দোকান, এটাও একটি নতুন দোকান। দেখো এখানে রয়েছে বিভিন্ন ধরনের নাম লিখে দেবে ওরা, তোমরা যেরকম চাইবে সেরকমভাবে নাম লিখে স্ট্যাম্প করে দেবে ওরা কাঠের ওপরে, দরজায় ওয়েলকামের জন্য কিংবা শুভ লাভ অথবা দেওয়ালের টানানোর জন্য। কিন্তু একটা দারুণ চাবির রিং একটা হ্যাঙ্গিং সিস্টেম, তো খুব সুন্দর লাগলো। এখানে স্টিলের দোকান রয়েছে, তারপরে প্লাস্টিকের দোকান রয়েছে, আর প্রত্যেকটা জিনিসের কিন্তু আমার কাছে মনে হয়েছে অনেকটাই দাম কম। আর এবছরের মেলায় কিন্তু অনেক নতুনত্ব দোকান এসেছে, তো এই একটি দোকান এটিও নতুনত্বই বলবো, কারণ এটাও কিন্তু মাত্র 20 টাকায় তোমরা অনেক প্লাস্টিকের ভালো ভালো জিনিস পেয়ে যাচ্ছ। এবং দেখো অনেক জুয়েলারি দোকান রয়েছে ছোট ছোট, এখানে রয়েছে একটা সানগ্লাস, টুপি, এগুলোর দোকান রয়েছে, ছোট মানি পার্সের দোকান, এবং সাথে একটা লাইটের, ছোট্ট লাইট যেগুলো প্লাগের দিয়ে জ্বালানো হয়, তো নাইট ল্যাম্প ছোট ছোট সেগুলো রয়েছে। রয়েছে বিভিন্ন ধরনের ঘর সাজানোর সামগ্রী, আর দেখো কি সুন্দর এখানে নাগরদোলনা এসেছে, এই যে ব্রেক ডান্স, আর রয়েছে এখানে বাচ্চাদের খেলার জন্য এই যে এরকম জাম্পের একটি রাইডিং রয়েছে, একটি বাচ্চাদের ঘোড়ার গাড়ি রয়েছে। এখানে রয়েছে বাচ্চাদের বিভিন্ন ধরনের ছোট ছোট খেলনার দোকান রয়েছে, বিভিন্ন ধরনের সাজা জিনিসের দোকান, আর বিভিন্ন ধরনের ছোট্ট ছোট্ট বাচ্চাদের প্রিয় আনন্দ দেওয়ার জন্য ছোট ছোট কম দামের মধ্যেও খুব সুন্দর সুন্দর জিনিসের দোকান রয়েছে। ক্লিপস রয়েছে, কানের দুল রয়েছে, গলার হার রয়েছে, বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর গার্ডার, খুব দারুণ দারুণ এখানে রয়েছে চুলের ফিতে, তো খুব সুন্দর সুন্দর দোকানও কিন্তু এখানে অনেক কম দামে এক্সপো মেলায় চলে এসেছে রিষড়ায়। বারবার বলছি ব্রহ্মানন্দ স্কুল মাঠে। আর এখানে রয়েছে দেখো চিপসের দোকান এবং আচারের দোকান রয়েছে এক সাইড দিয়ে, এখানে আইসক্রিমের দোকান, ফুচকার দোকান, পাপড়ি চাট সবই রয়েছে, সাথে রয়েছে ব্যাগের দোকান, এই যে দেখে নাও ব্যাগের দোকান, জুয়েলারি সেটের দোকান রয়েছে, এবং এখানে একটি যারা হ্যান্ডমেড জুয়েলারি পছন্দ করো তো হ্যান্ডমেড জুয়েলারির দোকান রয়েছে এখানে রয়েছে। দেখো খুব সুন্দর একটা বড় স্টল রয়েছে কাপ ডিশের, অর্থাৎ কাপের, এখানে কিন্তু তোমরা কোম্পানির কাপ থেকে শুরু করে কোম্পানির ডিনার সেট সব কিছুই পেয়ে যাচ্ছ। রয়েছে একটা অনেক বড় বেডিং স্টোরসের দোকান, তো এখানে স্টলটা দিয়েছে খুব সুন্দর একটা, এখানে তোমরা কার্টেন পেয়ে যাচ্ছ, বালিশের কভার, সমস্ত কিছু কিন্তু অনেক কম দামে এবং অনেক সুন্দর সুন্দর ইউনিক ডিজাইনের। তো এখানে কম থেকে বেশি দাম মোটামুটি সব রেঞ্জের জিনিসই রয়েছে। তো এখানে একদম ছোট্ট বাচ্চারা যারা চড়তে পারে না বড় রাইডে,
তাদের জন্য একটা ছোট্ট দোকান রয়েছে যেখানে স্টল দিয়েছে ওরা, সেটা স্লিপ রয়েছে, সাথে একটু জাম্পিং রয়েছে। তারপরে এখানে দেখো এই যে তোমাদের কয়েকটা কালার তোমাদেরকে বালিশের কভারে দেখিয়ে দিলাম, তো এগুলো কিন্তু খুব সুন্দর ডিপ কালারের ওপরে রয়েছে বেডিং হাউস। এবং এখানে রয়েছে এই যে একটু বড় বাচ্চাদের জন্য, তাত 10-12 বছরের বাচ্চাও পর্যন্ত কিন্তু এই রাইডটা করতেই পারে, চড়তে পারে। তো এখানে ঘুগনির দোকান রয়েছে, আইসক্রিম তোমাদের বলেছি, মোমো, এখানে বিস্কিটস, যেটা স্মোকি বিস্কিটস, এগুলোর দোকান রয়েছে, স্টল বসানো হয়েছে, এবং সাথে এখানে মিকি মাউস রয়েছে। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম আরও একবার দূর থেকে যে দেখো কত সুন্দর একটা কাপ ডিশের দোকান রয়েছে। এখানে তোমরা কোম্পানির থেকে উইদাউট কোম্পানির মালও পেয়ে যাচ্ছ, এবং প্রত্যেকটাই মোটামুটি ভালো রেঞ্জেরও রয়েছে, নর্মাল রেঞ্জেরও রয়েছে। তো চলো আমি কী কী কিনেছি তোমাদের দেখাই। তো আমি মেলা থেকে ঘুরে চলে এসেছি, আর কী কী কিনেছি তোমাদের সাথে একটু শেয়ার করি ছোট্ট করে। বিশেষ কিছু কিনিনি তবে যেগুলো কিনেছি, কারণ এখনও রয়েছে 1 মাসের কাছাকাছি মেলা, তো শুরু হয়েছে 10 তারিখ থেকে 25 তারিখ অবধি থাকবে। তো যাই হোক, আমি তার মধ্যে এখন মোটামুটি আছি এখন আপাতত, তো আমি যাব রেগুলারই, চেষ্টা করব, যেতে হচ্ছে আমার ছেলের জন্য। তা আমি কি কি কিনেছি তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। দেখো এই ঝুড়িটা কিনেছি, এটা জাস্ট 20 টাকা করে এই যে ঝুড়িটা, এটা একটা কেনা হয়েছে। আর প্রচন্ড গরমে আমাদেরকে ঠান্ডা করে দেবে এরকম একটা হ্যান্ড এসি ফ্যান, এরকম একটা হ্যান্ড এসি ফ্যান। আর মিনেট আমার ছেলের একটা একটা 60 টাকা নিয়েছে, এরকম একটা অ্যাপেল দেখো সাইন দেওয়া, সাথে এই যে একটা নিয়েছি আমি, এই যে এটা হচ্ছে একটা টেবিল ক্লথ, এটা মানে গরম সহ্য করার মতন একটা দারুণ টেবিল ক্লথ, ওয়াশেবল, তো এটা নিয়েছি, এটা আমার পড়েছে 170 টাকা। আর এরকম একটা 10 টাকা দামের একটা দারুণ একটা ক্লিপ পেয়েছি, এই কালারটা আমার কাছে খুব ভালো লেগেছে, তো এরকম একটা ক্লেচার কিনেছি 10 টাকা দিয়ে। এই যে এরকম একটা নুনের ডিবা কিনেছি চীনা মাটির, তো এটা খুব ওখানে একটা বড় সুন্দর দোকান বসে তুমি দেখেইছো, তো এই যে এই ডিবাটা কিনেছি নুনের, এটা কিন্তু খুব সুন্দর একটা ডিবা, মোটামুটি মিডিয়াম সাইজের, একটু বড় মিডিয়াম সাইজের, আর এটাও প্রায় পড়ে গেছে 100 টাকার কাছাকাছি, মানে এই 70-80 টাকা সম্ভবত হবে। এই যে একটা বোরোসিলের কাপ কিনেছি, 4 পিস বোরোসিল কোম্পানির কাপ কেনা হয়েছে। এটা কিন্তু পড়লে চট করে ভাঙবে না, এবং গরম এবং সহ্য করার ক্ষমতা অসাধারণ, এবং ঠান্ডা গরম দুটোই সহ্য করতে পারে, এবং খুব সুন্দর একটা ফিনিশিং দেওয়া রয়েছে, আর একটা দারুণ ফ্লাওয়ার টাচ রয়েছে এখানে রেড কালারের। আর এটা কিন্তু অনেকক্ষণ চাকে গরম রাখবে, এবং এটা কিন্তু খুব সুন্দর একটা বোরোসিল কোম্পানির। এগুলো এক একটা পড়েছে আমার 50 টাকা করে। বন্ধুরা আজকের ভিডিও এখানে এন্ড করছি, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, অবশ্যই অনেক অনেক শেয়ার করো, যাতে সবাই জানতে পারে রিকশায় বা রিকশার পাশাপাশি পণ্য কোর্স রামপুরে তোমরা যারা থাকো কলকাতার কাছাকাছি, তারা অবশ্যই এসে কিন্তু একবার ভিজিট করে যেতেই পারো এই মেলাটা, এক্সপো মেলাটা। তো অবশ্যই শেয়ার করো বন্ধুদের সাথে বা আত্মীয়দের সাথে, সকলের সাথে, তাহলে অবশ্যই সবাই জানতে পারবে। তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি, টাটা।